বাহুবলী ভক্তদের জন্য সুখবর, এবার আসতে চলেছে বহুল আলোচিত ছবি বাহুবলীর প্রিকুয়েল। উপমহাদেশের সর্বকালের অন্যতম শীর্ষ জনপ্রিয় ও ব্লকবাস্টার বাহুবলী ফ্র্যাঞ্চাইজিতে নির্মাতা এস এস রাজামৌলির সঙ্গে কাজ করেছিল অর্ক মিডিয়া ওয়ার্কস। এবার তারাই নেটফ্লিক্সের সঙ্গে বাহুবলীর ভক্তদের জন্য প্রিকুয়েল নিয়ে আসছে সংস্থাটি। 2018 সালের ব্লকবাস্টার বাহুবলী ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করে অরিজিনাল ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিল নেটফ্লিক্স। এটি হবে বাহুবলী দ্য বিগিনিং ও বাহুবলী দ্য কনক্লুশন সিনেমা দুটির প্রিকুয়েল। ইতিমধ্যে ওয়েব সিরিজটির নামও ঠিক করে ফেলেছে নেটফ্লিক্স, এর নাম রাখা হয়েছে বাহুবলী বিফোর দ্য বিগিনিং। নতুন সৃজনশীল দৃষ্টিকোণ থেকে সিরিজটি নির্মাণের জন্য কাজ শুরু করেছে নেটফ্লিক্স ও অর্ক মিডিয়া ওয়ার্কস। নেটফ্লিক্স জানায় ভারতের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম হলো বাহুবলী। এরকম একটি সিনেমাকে নতুন করে জীবন্ত করে তুলতে উপযোগী সবকিছুই বিবেচনা করা হচ্ছে। বলা হয় দারুণ সহযোগী সংস্থার সহযোগিতায় আমরা এর গল্প সাজাচ্ছি, সেই সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই যে এই ছবি যেন অত্যন্ত দক্ষতা ও সৃজনশীলতার সাথে চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পারি আমরা। রাজামৌলির বাহুবলী ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা অর্ক মিডিয়া এবার নেটফ্লিক্সের জন্য আবারও রাজকীয় আয়োজন করেছে। এক বিবৃতিতে অর্ক জানায়, দারুণ উত্তেজনাপূর্ণ ও বাহুবলী ভক্তদের জন্য স্মরণীয় কিছু করার জন্য সিনেমার সব জাঁকজমকপূর্ণ আয়োজন আবারও করা হবে। বাহুবলী বিফোর দ্য বিগিনিং প্রথম সিজন নির্মিত হচ্ছে আনন্দ নীলকণ্ঠ রচিত দ্য রাইজ অফ শিবগামী অবলম্বনে। নির্মাতারা জানিয়েছেন প্রিকুয়েলটিতে দেখা যাবে রানী শিবগামী কিভাবে একজন বিদ্রোহী ও প্রতিহিংসা পরায়ণ মেয়ে থেকে একজন বিচক্ষণ ও অপ্রতিদ্বন্দ্বী নারীতে রূপান্তরিত হলেন। তো বন্ধুরা, নেটফ্লিক্স ও অর্ক মিডিয়ার দ্বারা নতুন এই বাহুবলী ওয়েব সিরিজটি নিয়ে আপনারা কি ভাবছেন বা এটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্টস করে জানান। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন যাতে আমাদের চ্যানেলের সকল আপডেট পেয়ে যান আপনি।